দুই নম্বর হচ্ছে আমাদের যে আকীদা ধারণা এই মাসকে কেন্দ্র করে বা এই নিসবে শাবান বা শবে বরাত কেন্দ্র করে তা হচ্ছে যে শবে বরাত বা শবে কদর দুটি হলো একই শবে বরাতই বলেন শবে কদরই বলেন দুটির সমান মর্যাদা দুটি বরকত মর্যাদা একই হলো আমাদের আকীদা শুধু তাই হয় আপনি ইজন সাথ দিয়ে খোঁজেন আলেম সমাজ একদল বলছেন যে লাইলাতুল নিসবে শাবান বা শবে বরাতের যে রাত এই রাতের আগের ফজরের নামাজ আর পরের ফজরের নামাজ এই দুই নামাজের চেয়ে এই রাতের নামাজ হলো বেশি গুরুত্বপূর্ণ শ্রোতারা বলছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অথচ শবে বরাতের রাত্রিতে নামাজ থেকেও থাকে তা হলো নফল তা কি তরকার খাতিরে মেয়ে যান যা আছে 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 লক্ষ কোটি নামাজ আছে সেখানে তা সেই নামাজের নাম কি নফল আর পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে গুরুত্বপূর্ণ ফরজ হলো কি সালাতুল ফজর আর ওই আলেম বলছেন যে এই শবে বরাতের আগের ফজরের সালাত আর পরের ফজরের সালাত এই দুই সালাতের চেয়ে লাইলাতুল এই নিসবে শাবান বা শবে বরাতে রাতের নামাজ বেশি গুরুত্বপূর্ণ তাই তো তাই শ্রোতারা সারা রাত আজকাল আমার নামাজ পড়ে যাই কিছু করে সকালে তো ফজরের নামাজ খোঁজ নাই তাহলে আলেমে তো বলছেন যে ওই রাতের নামাজ এত গুরুত্ব যে পরে ফজর নামাজ ওইরকম গুরুত্ব না তাই পরে গুরুত্ব এই দিকে নাই পড়া দরকার আছে পড়া দরকার নেই অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সবচেয়ে দামি রাত হচ্ছে কোন রাত লাইলাতুল কদরের রাত পৃথিবীতে যত রাত আসে যায় এই রাতগুলোর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা কদরের তিন নম্বর আয়াতে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর যে এই লাইলাতুল কদর এমন একটি রাত যে রাতটি হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম আমাদের আহলে হাদিস কিছু ভাইদের মানে আপনাদের এবং আমাদের কিছু ভাই আছেন যারা মনে করে থাকেন যে এক হাজার সমান আল্লাহ কিন্তু এক হাজার বলে এখানে বলছে যে মিন আল কিশাহ এক হাজার চেয়ে যেমন দুজন লোক একসঙ্গে খোঁজবা দিচ্ছে আপনারা কাকে নিবেন এই জন্য দুজনকে খোঁজবা দিয়ে দেওয়ার জন্য এটা তুলেছেন তখন আপনি কি বলবেন হয়তো অনেকে মতামত দিবে যে এনার চেয়ে এনার রক্ত ভালো তার মানে কি দুটাই এক সমান নাকি বোঝানো হয়েছে যে এরা যদি 180% ভালো হয়ে থাকে এরা কত পার্সেন্ট ভালো 90% তো আল্লাহ বলছে যে মিনিমাম 1000 মাসের চেয়ে উত্তম এক কত মাসের চেয়ে উত্তম সেটা আল্লাহ বলে আল্লাহ সমান বলেনি যে একুয়েল টু একুয়েল যে লাইন কত একুয়েল 1000 মাস এটা আল্লাহ বলেন আল্লাহ বরং বলছেন কত করুণাময় কত দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দেখেন বলছেন যে 1000 মাসের চেয়ে উত্তম তার মানে কি যে 1000 মাস বা মাস আর এরা একত্রিত করলে এক হবে তার মানে কি 1000 হলে নাকি আরো বেশি হবে যদি একই না হয় তাহলে কি 1000 মাস হবে নাকি আরো বেশি হবে আরো বেশি কত বেশি বলছেন বলেন তো আমাদের এই ভুল ধারণা আমরা অনেক সময় বুঝে থাকি যে রমাদান মাসে যে কদর রয়েছে এটি 1000 মাসের চেয়ে উত্তম বলতে আমরা কিন্তু কথা ঠিকই বলি চেয়ে বলি কিন্তু মনে করি যে 1000 মাসের মতো কিন্তু না মিনিমাম 1000 এর উপরে কত হবে তার কোন হিসাব আল্লাহ দেয় মানে তুলনা করতে গিয়ে বলেছে যে এই রাত আর 1000 রাত যদি একটা করা যায় তো এই রাতের ওজন কি হবে বেশি হবে তাহলে কি 1000 লাখ দিকে আরো দিতে হবে আরো দিতে হবে এখানে এফএ করতে গেলে তো কত দিতে হবে আল্লাহ কি বলছেন বলেন অথচ আমাদের একজন আলেম তারা বলতে চাচ্ছে এই রাত কদরের রাত আর এই সবে বরাতের নিসবে শাবানের রাত হলে একই আস্তা অথচ এই রাত কদরের রাত থেকে পেয়েও যায় রমাদান মাসে তারপরেও ওই রাত এর ওই রাতের নামাজ ওই রাত পর্যন্ত জেগে থাকার সে কর্মকাণ্ড করেছে ওই কর্মকাণ্ড সে যদি করলো কিন্তু পরে ফজরের সালাত সে করলো না সে কি হলো কাফের এ হাজার রাতের চেয়ে উত্তম ফজরত পেয়ে তার কোনো কাজে আসবে না
ওই মর্যাদা তখনই কাছে আসবে যখন সে মুসলিম থাকবে সে যদি মুসলিমে না থাকে একজন ইহুদি যদি এসে সারা রাত জেগে থাকে এবং মনে করেন পেয়ে গেল তরকারি খাতে আপনার দাদা মেনে নিলাম সে পেয়ে গেল ওই কদর পেয়ে তার লাভ আছে হ্যাঁ মনে করেন তরকারি খাতে আপনি পরে বলছে আমার সাথে আমি মেনে নিলাম হ্যাঁ পেতে পারে পাখি বান্ধব পেতে পারে মনে কিন্তু মেনে নিলাম কিন্তু পেয়ে মেনে মেনে নিয়ে কি লাভ আছে কারণ ইসলামের শ্রেষ্ঠ ইবাদত হল সালাত যে সালাত তার উপর ফরজ করা হয়েছে সেই ফরজ তার তারপর খোঁজ দিয়ে সময় তো খোঁজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই এই দুই রাতকে একই করেনি কোন আলেম এই দুই রাতকে একত্রিত করেনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোন আলেম একত্রিত করেনি কোথায় ইসমে শাবান কোথায় তাহলে কদরের রাত তাহলে আমাদের এই দ্বিতীয় ভ্রান্ত ধারণা যে এই দুই রাত্রি যে একই এই ধারণা থেকে ফিরে আসতে হবে এবং এটা থেকে ফিরে আসতে হবে কৌশিক কালেও যতই নফল সালাত দামি হোক না কেন এই নফল সালাত আর ফরজ সালাত একত্রিত হতে পারে না নফল তো অনেক দূরের কথা আপনি একাকী নামাজ পড়েছেন আপনার আগে একজন জামাতে পড়েছে আপনি 27 রাতে জামাতে একাকী নামাজ পড়েন ফরজ নামাজ তারপর পরেও ওই 27 বারের সালাত আর একজন শুধু একবার জামাতে পড়েছে এই সালাত একবারে জামাতে সালাত আর আপনি এটা 27 বার করলেও সমান হবে আর আপনি একবার আদায় করেছেন ফরজ হয়েছে বাকি করবেন সব কি নফল তো নফল যতবারই পড়েন কোটিবার পর্যন্ত ফরজের মতো হবে সময় তো প্রস্তুত